কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজের যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুসাম্মদ মাসুমা আক্তার সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জেড এ শাহাদত হোসেন বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ নুরুজ্জামান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ শিবলি সাদিক নোমান কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদি শিল্পী নীরব রিপন আজমিন জয় মমতা প্রমুখ সামাজিক সচেতনামূলক অনুষ্ঠানে যুবকদের ভূমিকা একজন যুব মহিলা ও যুব পুরুষ যদি সমাজে মানুষের যদি কোনো উপকারে না আসে তবে সে যুবক না বলে অবহিত করেন বক্তারা শুধু নিজেরাই শিক্ষিত হলে হবে না সমাজকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে জনকল্যাণে জনসম্পৃক্ততা কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হতে হবে এই যুব সমাজকে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধ শতাধিক যুবক মহিলা ও যুবপুরুষ অংশগ্রহণ করেন